হচ্ছে আজকে মজার দুটো বর্ণ নিয়ে আরই বর্ণগুলো কিভাবে কি শব্দ হয় সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তো ছোট বন্ধুরা বোর্ডে দেখতে পাচ্ছ দুটো বর্ণ দিয়ে আছে, বলো তো ওই বর্ণগুলোর নাম কি, কে কে বলতে পারবে? হ্যাঁ আমি জানি সবাই বলতে শুনছে, হ্যাঁ এই ম্যাডাম এই বর্ণটার নাম হচ্ছে তালব্যস্য। হ্যাঁ সবাইকে ধন্যবাদ, আমি জানি আমার ছোট্ট বন্ধুরা সবই বলতে পারে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও। তার অবশ্য আরেকটা বর্ণ দেওয়া আছে মূর্ধন্যস্য, সবাইকে দেখো তার অবশ্য আর হচ্ছে মূর্ধন্যস্য। তো আজকে এই বর্ণগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হয় তাই না? আসলে একদম কঠিন না, খুবই সহজ, অনেক সহজ। তো ছোট্ট বন্ধুরা আগে প্রথমে আমরা তালব্যস্য এই বর্ণটা কিভাবে লিখতে হয় সেটা দেখব। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আর সাথে সাথে তালব্যস্য বর্ণটা লিখে যাও। তো তালব্যস্য দেখো এখানে তালব্যস্য দেওয়া রয়েছে, এখানে তালব্যস্য লিখতে আমরা ছোট্ট করে একটা একের মতো লিখব, দেখো ছোট্ট করে একটা এক লিখেছি, এখানে মাত্রা দেওয়া রয়েছে সেই মাত্রা থেকে আমরা কি লিখেছি একটা ছোট্ট করে এক লিখেছি। তারপর দেখো সেই এক থেকে এখানে আরেকটা কি গোলের মতো নিলাম, দুটো গোল হয়ে গেল, দিয়ে একদম উপরে চলে গিয়ে একেবারে নিচে চলে আসবে, তারপর একটা সোজা করে ডান দিয়ে দিব। আর তালব্যস্য হচ্ছে অর্ধমাত্রা, তাই আমরা একটু অর্ধমাত্রাটা দিয়ে দিব, দেখো কি অনেক সহজ না, অনেক 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 সহজ। আবার দেখো তালব্যস্য প্রথমে আমরা এক ছোট্ট করে একটা এক লিখব, ছোট্ট করে একটা এক লিখব, তারপর একের সাথে আমরা আরেকটা গোল দিয়ে একদম উপরে মাত্রায় চলে গিয়ে একটু নিচে নামবো, তারপর সোজা করে একটা ডাক দিয়ে তালব্যস্য অর্ধমাত্রা সেই অর্ধমাত্রাটা দিয়ে দিব। তাহলে দেখো তালব্যস্য, হ্যাঁ তালব্যস্য, আর তালব্যস্য থেকে একটা শব্দ বলো তো, হ্যাঁ তালব্যস্যতে কি হয় দেখো তো, হ্যাঁ শাপলা, তালব্যস্যতে শাপলা হয়, আরেকটা বলো তো কি হয়, আরো অনেক কিছু হয়, শালুক হয়, শাপলা হয়, অনেক কিছু হয়, তাহলে তোমরা শাপলা তালব্যস্যতে কি হয় শাপলা একটা ফুল, আমাদের জাতীয় ফুল হয়, আমাদের জাতীয় ফুল কি বলো তো দেখি, হ্যাঁ শাপলা তালব্যস্যতে, তাহলে শাপলা তালব্যস্যতে শাপলা। আচ্ছা তারপর আমরা দেখো দ্বিতীয় বর্ণটায় চলে যাব, দ্বিতীয় বর্ণ কি দেওয়া আছে তালব্যস্য পরে কি হয় মূর্ধন্যস্য, সবাই কি বলো তো উচ্চারণটা মূর্ধন্যস্য, হ্যাঁ আর দেখো মূর্ধন্যস্যটা কিভাবে লিখতে হবে। তো তোমরা এর গত ক্লাসগুলো দেখেছ অন্তস্থ জ, অন্তস্থ জ, এই অন্তস্থ জ কিভাবে লিখতে হয় সবাই দেখো একটু খেয়াল করো, অন্তস্থ জ মতো করে আগে আমরা লিখব, অন্তস্থ জ লিখতে উল্টা করে একটা ডি এর মতো লিখতে হবে তাই না, দেখো উল্টা করে একটা রে এর মতো লিখতে হবে। এর আগে কি লিখেছ, ফ লিখেছ, তারপর হচ্ছে রি ফ এভাবে যে লিখেছ সেটাই, এটা হচ্ছে অন্তস্থ জ, আবার বলো এটা হচ্ছে অন্তস্থ জ। আর এই অন্তস্থ জ মাঝখানে কেটে দিলে দেখো মাঝখানে কিভাবে একটু কেটে দিলে কি হবে মূর্ধন্যস্য, সবাই কি দেখো এটা তো গেল কি মূর্ধন্যস্য, কি অনেক সহজ তাই তো, হ্যাঁ এটা হচ্ছে মূর্ধন্যস্য। তাহলে তালব্যস্য মূর্ধন্যস্য, সবাই খেয়াল করো তালব্যস্য মূর্ধন্যস্য, আরেকবার একটু দেখো তালব্যস্য মূর্ধন্যস্য, আবার মূর্ধন্যস্যতে কি হয় বলো তো দেখি, ষাঁড়, ষাঁড় মানে কি বলো তো গরু, হ্যাঁ গরু, দেখো এখানে ষাঁড়ের ছবি দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাকে কি বলে অনেক বড় সড় একটা ষাঁড় গরু তাই না, হ্যাঁ ষাঁড়, দেখো মূর্ধন্যস্যতে কি হয় ষাঁড়। তাহলে আজকে তোমরা কোন দুটো বর্ণ দেখলে, একটা হচ্ছে তালব্যস্য আর একটা হচ্ছে মূর্ধন্যস্য, আর এই দুটো দিয়ে কোন দুটো হচ্ছে ছবি বলতে ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ তালব্যস্যতে শাপলা, শাপলা ফুলের ছবি, আর মূর্ধন্যস্যতে কি হয় বলো তো একটা শব্দ ষাঁড়, মূর্ধন্যস্যতে ষাঁড়। তো এইভাবে তোমরা খাতায় সুন্দর করে লিখবে আর সাথে সাথে দুটো করে একটি করে শব্দ তোমরা শিখবে, তোমাদের শব্দ তো শিখতে হবে তাই না, তাহলে তোমরা একটি করে বর্ণ লিখবে আর সেই বর্ণ দিয়ে একটি
সব দোষ ফেলবে। তো ছোট্ট বন্ধুরা তোমরা হচ্ছে সুন্দর ভাবে থাকতে চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করবে, ভালোভাবে থাকতে চেষ্টা করবে, সব সময় বাবা মার কথা শুনতে হবে। আর আশা করি আমি আমি জানি ছোট্ট বন্ধু সবাই বাবা মার কথা শুনো শুনো না। হ্যাঁ বছর তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা।